আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চমৎকার একটি ডিভাইস নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে টিয়েন্স কোম্পানির মাল্টি ফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস। চমৎকার একটি ডিভাইস আমাদের স্বাস্থ্যের জন্য এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য। আজকে এই ডিভাইসটার বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ডিভাইসটার উপকারিতা এবং কারা ইউজ করতে পারবে, কারা ইউজ করতে পারবে না, এবং এটার ব্যবহার করার যে নিয়মাবলী আছে সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আসেন, এটা ইন্টেলিজেন্ট সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটারের মডেলে তৈরি, যেটা মানুষের মস্তিষ্কের অপ্রয়োজনীয় ইলেকট্রিক পোটেনশিয়ালগুলোর মধ্যে একটা সমতা বিস্তার করে, এবং কি আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে, এবং কি অনেকে আমাদের সমাজে অনেকে আছে হাই প্রেশার বা লো প্রেশারে আক্রান্ত, হাই প্রেশার বা এবং লো প্রেশার, এটা প্রায় বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে দু একজন এমন আছেন যারা প্রেশারে সমস্যায় ভুগছেন এবং নিয়মিত রেগুলার আপনাকে ওষুধ খাচ্ছেন। যদি একজন প্রেশার রোগীকে বলা হয় যে আপনার ওষুধখানা কবে বন্ধ হবে, তখন সে বলবে যেদিন আমি মারা যাবো সেদিন আমার ওষুধখানা বন্ধ হবে। তো আমি সারা জীবন আমাকে এবং আপনাকে হাই প্রেশার বা লো প্রেশার হয়ে গেলে আমাকে কন্টিনিউ ওষুধের মধ্যে থাকতে হয়। ওদের জন্য চমৎকার একটা গুড নিউজ নিয়ে আসছে তিয়ানসি এই ডিভাইসটার মাধ্যমে। যদি কোনো মা হাই প্রেশার এবং লো প্রেশারে আক্রান্ত আছে, এমন কেউ যদি 8 থেকে 14 সপ্তাহ আমাদের এই ডিভাইসটি রেগুলার নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারে, 8 থেকে 14 সপ্তাহ পরে অন্ততপক্ষে রেগুলার যে ওষুধটা খাচ্ছে সেটা তাকে আর খেতে হবে না, শুধুমাত্র আমাদের এই ডিভাইসটা ইউজ করে সে প্রেশারকে, হাই প্রেশার এবং লো প্রেশারকে সে নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং কন্ট্রোলে রাখতে পারবে। তার মানে চমৎকার একটা সলিউশন এবং চমৎকার একটি প্রোডাক্ট যারা হাই প্রেশার এবং লো প্রেশারে ভুগছে। অনেক সময় আবার দেখা যায় যে আপনি রাত্রে 12টার পরে বা 2টা 3টার সময় যদি হঠাৎ করেই হাই প্রেশার বা লো প্রেশারে কেউ আক্রান্ত হয়, তো ইনস্ট্যান্টলি হয়তো বা আমাদের এত রাত্রে অনেক সময় ডাক্তার পাই না। সেক্ষেত্রে যদি আমাদের বাসায় এই মেশিনটা থাকে, তাহলে আমরা ইনস্ট্যান্টলি 5 থেকে 10 মিনিট ইউজ করেই প্রেশারটাকে মোটামুটি একটু ব্যালেন্সে নিয়ে আসতে পারবো, সকালে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তার মানে এটা একটা হোম ডাক্তার হিসেবে কাজ করবে, এবং এটা আপনি সেক্ষেত্রে এটা বাসায় রাখতে পারেন। প্রত্যেকটা পরিবারেই এই ডিভাইসটা এবং এই মেশিনটা প্রয়োজন, তাহলে ফ্যামিলির সবাই এই মেশিনটাকে ইউজ করতে পারবে। দ্বিতীয়ত, অনেকের আছে যে মাথা ব্যথা, যে যখন মাথা ব্যথা হয় তখন কিন্তু আমাদের পুরো বডির মধ্যে মেইন হেডোকেসটা হচ্ছে এটা, যদি এটাই ব্যথা হয় তাহলে কিন্তু আর কোনো কিছু ঠিক থাকে না। সেক্ষেত্রে মাথা ব্যথার জন্য চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই ডিভাইসটা। যারা মাথা ব্যথা ভুগছেন তারা যদি মাথা ব্যথা রেগুলার ইউজ করেন, যে আজকে মাথা ব্যথা নাই তারপর আপনি ইউজ করছেন, মাথা ব্যথা আছে তারপর ইউজ করছেন, রেগুলার ইউজ করলে আমি বিশ্বাস করি যে আপনার মাথা ব্যথাটা আর আসবে না এবং হবে না। এবং দাদা, এবং মাথা ব্যথা যখন উঠে তখন মাথা ব্যথা হচ্ছে আপনি এই মুহূর্তে, তো ঠিক ইনস্ট্যান্টলি যদি আমাদের এই ডিভাইসটা 10টা মিনিট ইউজ করতে পারেন, 10টা মিনিট ইউজ করে একটু রেস্ট নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি আবারও ব্রেনটা রিফ্রেশ হয়ে গেছে এবং মাথা ব্যথা ইনস্ট্যান্টলি চলে যাবে। তার মানে ইনস্ট্যান্টলি মাথা ব্যথা প্রতিরোধ বা প্রতিকার করার জন্য আমাদের এই ডিভাইসটা খুবই ভালো কাজ করে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আজকে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে 2টা যন্ত্র থাকে, 1টা বা 2টা যন্ত্র থাকে, সেটা হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন, এমনকি কম্পিউটার, এমনকি এসি, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের মাঝখানে কিন্তু আমরা বসবাস করছি। এখন ম্যাক্সিমাম সময় মোবাইলটা আমাদের সঙ্গে থাকে। আমরা সবাই জানি যে মোবাইল ফোনের মারাত্মক একটা রেডিয়েশন আছে, যেটা রেডিয়েশনটা আমাদের ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে, এবং বিজ্ঞানীরা বলছে যে ভবিষ্যতে সবচেয়ে বেশি যে ঝুঁকিতে আছে এটা হলো ব্রেন ক্যান্সার এবং ব্রেন টিউমার, আর যেটা এই মোবাইল ফোনের রেডিয়েশন থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু আমরা এমন একটা যুগে আছি যে আপনার সব কিছু এই মোবাইল ফোন ইউজ করা ছাড়া একটা দিন, একটা মুহূর্ত কিন্তু আমরা কল্পনা করতে পারি না, কারণ মোবাইল ফোনটা হয়ে গেছে আমাদের জন্য, স্মার্টফোনটা হয়ে গেছে আমাদের জন্য পার্ট অফ লাইফ। আর সেক্ষেত্রে আপনি যদি আমাদের এই ডিভাইসটা রেগুলার ইউজ করতে পারেন, আপনি সারাদিন মোবাইল ফোনে কথা বলেন, রাত্রে ঘুমানোর সময় 10টা মিনিট ইউজ করেন এবং ঘুম থেকে উঠে আবার 10 মিনিট ইউজ করেন, সেক্ষেত্রে কী হলো, সারাদিন যে কথা বললেন সে রেডিয়েশনটা এটা ব্যালেন্স করে দিল। তার মানে আপনি কথা বলেন ফোনে সমস্যা নয়, যদি এই মেশিনটা রেগুলার
ডেইলি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি রেডিয়েশনে আপনি বডিকে আর কোনো ক্ষতি করতে পারবে না, আপনি ব্রেনকে আর কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে যে কোনো ধরনের রেডিয়েশন থেকে মুক্ত হতে, আমার রেডিয়েশন থেকে সেফ থাকার জন্য আমরা আমাদের এই ডিভাইসটাকে চয়েস করতে পারি এবং এই ডিভাইসটাকে আমরা ইউজ করতে পারি। তার মানে তিনটা আমরা বিষয় বললাম, হাই প্রেশার, লো প্রেশার, মাথা ব্যথা এবং মোবাইল ফোন রেডিয়েশন। চার নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে চুল পড়া। আজকে বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা সমস্যা, অনেকেরই অল্প বয়সে চুল পড়ে যায়। আর সেক্ষেত্রে আমাদের এই ডিভাইসটা আমাদের, এমনকি অনেকে মাথায় খুশকি থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের এই ডিভাইসটা ইউজ করতে পারেন। এই ডিভাইসটা ইউজ করলে কী হবে, এটা মাথায় যে কার্ডিও ভাস্কুলার আছে, আমাদের এটার একটা লেজার আছে, লেজার যে আলোটা যদি আমাদের মাথার স্কাল্পের মধ্যে পড়ে, তাহলে আমাদের কার্ডিও ভাস্কুলার যে রোগগুলো আছে এগুলো থাকবে না এবং খুশকি চলে যাবে এবং চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাইতে সহযোগিতা করবে। এবং অনেকের আছে যে চুল পেকে যাচ্ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেক্ষেত্রে যদি এই ডিভাইসটা রেগুলার আমরা ইউজ করতে পারি তাহলে চুল পাকা রোধ করবে। এবং অল্প বয়সে চুল পেকে গেলে রেগুলার ইউজ করার কারণে সেই পাকাটাও আস্তে আস্তে কালো হওয়ার সম্ভাবনা আছে। তারপরে এই ডিভাইসটা রেগুলার ইউজ করলে আপনি আমাদের এই মস্তিষ্কে রক্ত চলাচলটা স্বাভাবিক থাকবে, আর যদি রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে সেক্ষেত্রে ব্রেন স্ট্রোক এবং ব্রেন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। তারপরে আমরা অনেকে আছি যে আমরা যখন একটানা ল্যাপটপ বা কম্পিউটার বা বসে বসে অফিসিয়ালভাবে যারা আমরা কাজ করছি বা যারা ড্রাইভিং করছি, আমরা কিছুক্ষণ অনেকক্ষণ কাজ করার পরে আমাদের মাথা ব্যথা হয়, মাথাটা ধরে আসে, ঝিমঝিম করে কেমন জানি হয়। বা যারা স্টুডেন্ট আছেন, যারা পড়াশোনা করেন, আপনি যখন পর পড়তে বসছেন অনেকক্ষণ পর পরে মাথাটা ধরে আসে বা কেমন কেমন একটা ফিলিংস হয়, সেক্ষেত্রে আপনি যদি আমাদের এই ডিভাইসটা যদি ইনস্ট্যান্টলি 5 থেকে 10 মিনিট ইউজ করতে পারেন, তাহলে দেখুন ব্রেনটা আবারও রিফ্রেশ হয়ে যাবে এবং আবারও আপনার পড়তে মন চাইবে। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা রিফ্রেশমেন্ট লাগে, আমাদের এই ব্রেনের রিফ্রেশমেন্টের জন্য আপনি আমাদের এই ডিভাইসটাকে ইউজ করতে পারেন। আপনার ব্রেনটাকে রিফ্রেশ করে দেবে এবং আপনি আবারও আপনাকে চাঙ্গা করে তুলবে, আপনি আবারও কাজটা কন্টিনিউ করতে পারবেন। অনেকে আছেন যে মাংসপেশি, যে আমাদের মাংসপেশি অনেক সময় ব্যথা, মাংসপেশি যে ব্যথাগুলো আছে এই ব্যথার জন্য আমাদের এই ডিভাইসটা চমৎকার কাজ করে। আপনি যদি যেখানে যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে যদি আপনি এটাকে ইউজ করতে পারেন, তাহলে ইনস্ট্যান্টলি সে ব্যথাটা চলে যাবে, ইনস্ট্যান্টলি সেই ব্যথাটা চলে যাবে। আপনি মাংসপেশি যে কোনো ব্যথায় আমাদের ডিভাইসটা ইউজ করতে পারেন। অনেকের আছে শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট হলে হওয়ার সময় আমাদের ডিভাইসটা যদি আপনি এখানে বুকের মধ্যে ইউজ করতে পারেন, তাহলে আপনার শ্বাসকষ্টটা আস্তে আস্তে কমে যাবে এবং রেগুলার ইউজ করলে আপনি শ্বাসকষ্ট ক্ষেত্রে চমৎকার একটা বেনিফিট আপনি পাবেন। এবং যারা কিডনি সমস্যা আছে, কিডনি সমস্যার জন্য আমাদের এই ডিভাইসটা ইউজ করতে পারেন। আপনার এই কিডনির পেছন দিক দিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে, মানে এভাবে যদি আপনি এভাবে ডেইলি আপনি 5-10 মিনিট করে ইউজ করতে পারেন, তাহলে কিডনিগুলো ভালো থাকবে এবং আপনি কিডনিগুলো সহজে ড্যামেজ হবে না এবং কিডনি ক্ষেত্রেও আপনি চমৎকার একটা বেনিফিট নিতে পারেন আমাদের এই মেশিনটার মাধ্যমে। অনেকে আছে যে রাতে ভালো ঘুম হয় না, আপনি জেগে থাকেন বা আপনি চেষ্টা করেন ঘুমানোর জন্য ঘুম হয় না, সেক্ষেত্রে আপনি আমাদের এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন। আপনি যদি রাত্রেবেলা বাসায় গিয়ে রিফ্রেশ হয়ে 10 মিনিট ইউজ করেন বা মাথায় ইউজ করে আপনি যদি শুয়ে পড়েন, আপনি চমৎকার সুপার একটা সাউন্ড স্লিপ ঘুম হবে, আপনার চমৎকার একটা ঘুম হবে। যারা ভালো ঘুমাইতে চান ওদের জন্য চমৎকার একটা ডিভাইস হচ্ছে আমাদের এই মাল্টি ফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস। এবং আসুন আমরা অনেকগুলা কাজ দেখলাম এই ডিভাইসটার। আমি মনে করি যে এটা হচ্ছে একটা হোম ডাক্তার, আপনি যদি এটা বাসায় রাখেন, শুধু এক বাসা শুধু একজন না, আপনার পরিবারের সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে। প্রতিদিন যদি পরিবারের প্রত্যেকটা মানুষ, আমাদের বাসা যেমন একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, এই টিভি এবং ফ্রিজ আমরা কেন ইউজ করি, ফ্যামিলির সবার জন্য ইউজ করি, ঠিক সেমভাবে একটা টিভি এবং একটা ফ্রিজ একটা পরিবারের জন্য যতটুকু ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই ডিভাইসটা, যে আপনার ফ্যামিলির স্বাস্থ্য সুরক্ষায় এই ডিভাইসটা চমৎকার কাজ করবে এবং আপনার হোম ডাক্তার হিসেবে আপনাকে চমৎকার একটা সাপোর্ট দিবে এবং এই ডিভাইসটা আপনার পরিবারের সবার সুস্বাস্থ্যটা কনফার্ম করতে পারবে। এমনকি যারা অনেকে আছেন মুখে অনেকদিন দাগ, অনেক ক্রিম, অনেক কিছু আপনারা ইউজ করেছেন কিন্তু ওই দাগটা ভালো হচ্ছে না, তো সো এই দাগের জন্য আপনি যদি এই মেশিনটা, আমি একটু পরে ইউজটা দেখিয়ে দেবো, এই মেশিনটা যদি মুখে আপনি একটা সিস্টেম ইউজ রেগুলার ইউজ করতে পারেন, 2 থেকে 3 মাস ইউজ করলে মুখের সেই দাগগুলো চলে যাবে এবং মুখটা একটা লাবণ্যতা আসবে, একটা ফ্রেশনেস ভাব কিন্তু আপনি এখানে চলে আসবে। তার মানে আপনি চাইলে এটা ত্বকের জন্য ইউজ করতে পারেন, ত্বকটাকে সুন্দর করার জন্য, খুশকি দূর করার জন্য, চুল পড়া রোধ করার জন্য, চুল পাকা রোধ করার জন্য, হাই প্রেশার লো প্রেশার ব্যালেন্স করার জন্য, মাথা ব্যথার জন্য, ব্রেন স্ট্রোক ব্রেন ক্যান্সারের জন্য, এক কথায় আপনার এই ব্রেনটাকে, এই আমাদের ব্রেনটা অনেক মূল্যবান একটা সম্পদ। আমার টোটাল সারাদিন যা কাজ করি, এই কাজের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু ব্রেনের দ্বারা করতে হয়, এই ব্রেনটাকে সেভ করার জন্য এই মেশিনটা চমৎকার কাজ করে। তো সো এখন আসেন আমরা এই মেশিনটা কীভাবে আমরা ইউজ করব এবং এটা ইউজ করার যে সিস্টেমগুলো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেইন প্যাকেটটা,
তো প্যাকেটটা আমি এখন খুলবো। প্যাকেটটা খুলবো, কিভাবে খুলতে হয় আপনারা একটু দেখে নেবেন। ওকে, প্যাকেটটা আমি খুলে নিচ্ছি। ওকে, আমি খুলে নিলাম, দেখেন প্যাকেটটা খুলে নিলাম। তারপর এই যে খুলে নিলাম, দেখেন এর ভিতরে আমাদের ডিভাইসটা আছে, চমৎকার দেখতে, অসংখ্য খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিভাইস। হ্যাঁ, পলিথিন করা একদম ইনটেক, চমৎকার। এই দেখেন টিএনস লেখা আছে এখানে, এবং কি এখানে অন অফ লেখা আছে, টার্ন অন অ্যান্ড অফ, এবং কি ভাইব্রেশন আছে, আপনি ভাইব্রেশন দিয়ে ইউজ করতে পারেন। পাশাপাশি এই দেখেন পাঁচটা, এগুলো হচ্ছে এই যে এটি অনেক স্প্রিং করে, স্প্রিং করে এগুলা আপনার মাথায় কাজ করবে। এখন একটা লেজার আছে, আলো আছে, এবং আপনি খুলছি ভিতরে, দেখেন ভিতরে চমৎকার একটি ব্যাগ আছে, যেটা সবসময় আপনি সাথে নেওয়ার জন্য এই ব্যাগে ভিতরে নিয়ে আপনি সবসময় সাথে রাখতে পারেন, যে কোনো সময় আপনি এটাকে ইউজ করতে পারবেন। এবং সাথে আরও অনেকগুলো ডকুমেন্ট, কাগজপত্র, এবং আমাদের এটা যে ওয়ারেন্টি কার্ড, সব কিছু এটা ভিতরে আছে, এটা ভিতরে দেওয়া আছে, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। এখন আসেন, ইউজ করার যে নিয়মটা আমরা দেখাবো। প্রথমে যেটা আমাকে আপনার এটার ভিতরে করতে হবে, এটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাটারি আছে, এটা ব্যাটারি দ্বারা ইউজ করতে হয়। এই ব্যাটারিটা আপনি, এই ব্যাটারিটা ইউজ করার জন্য আপনি আমাদের এখানে এদিক দিয়ে আমাদের একটা সুইচ আছে, এখানে যখন আপনি এভাবে এভাবে যখন এখানে ক্লিক করবেন, এই দেখেন খুলে গেছে, ক্লিক করলে এটা খুলে যাবে। আর খুলে যাওয়ার পরে ব্যাটারিগুলো আপনি ইউজ করবেন, আমি দেখাচ্ছি ব্যাটারিগুলো ইউজ করে ইউজ করতে হয়। ওকে, দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি আছে এখানে। তাহলে ব্যাটারিগুলো এখানে এভাবে লাগিয়ে নেবেন, এখানে এভাবে লাগিয়ে নেবেন। এই দেখেন চমৎকার, এই দেখেন যখন হাতের লাইট জ্বলতেছে, লাইট যখন হাতে স্পর্শ করবে ব্লাডের সাথে কালেকশন। এই দেখেন আমি নোক দিচ্ছি, লাইট কিন্তু আসবে না। এই দেখেন আমি কলম দিচ্ছি, লাইট কিন্তু আসবে না। আর যখন আমি এভাবে হাত দিচ্ছি, এবং এটা ব্লাডের সাথে কানেকশন, যখন ব্লাডের সংস্পর্শ পায় তখন কিন্তু লাইটটা জ্বলে। এই লাইটের আলোটা যদি আমার মাথার স্কাল্পে পড়বে, তখন কিন্তু এটা আমার, এই আলোটা কিন্তু একটা লেজার, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এই দেখেন ব্লাড কানেকশন, এই দেখেন আমি নোক দিচ্ছি, জ্বলতেছে না, এই নোক দিচ্ছি, জ্বলতেছে না, এই দিচ্ছি। এই দেখেন আমি এই যে কোনো একটা এডিভেসটা দিচ্ছি, এখানে আসবে না, এই দেখেন আসতেছে না। ব্লাড কানেকশন পেলে কিন্তু এটা আলো জ্বলে, তার মানে এটা ব্লাডের সাথে সম্পৃক্ত। সো এখন রেডি হয়ে গেল, আমি ব্যাটারি লাগিয়ে ফেললাম, এখন এটা প্রস্তুত। এখন আসেন আমার ইউজার সিস্টেমগুলো কি, প্রথম যে এটা যে ইউজ করার যে প্রথম যে সিস্টেমটা, সেটা হচ্ছে যারা হাই প্রেশার এবং লো প্রেশার আক্রান্ত, ওরা যেভাবে ইউজ করবে, তারা প্রথমে এটাকে এভাবে ধরবেন, এভাবে ধরবেন, ধরার পরে ঠিক এখানে থেকে মাঝখানে, এবারে মাঝখানে লাগাবেন, যতটুকু চাপ সহ্য করা যায় ততটুকু চাপ দিবেন, একেবারে হালকা হবে না, যতটুকু যত বেশি চাপ দিবেন ততই ভালো, যতটুকু চাপ সহ্য করা যায়। এভাবে ধীরে এইভাবে এভাবে এখান থেকে এখানে, মনে রাখবেন এটা ব্যবহার করার সময় যে 5 মিনিট বা 10 মিনিট ইউজ করবেন, ওই সময় কিন্তু কথা বলা যাবে না, এমনকি ব্যবহার করার পূর্বে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিলে সবচেয়ে বেটার। দেখেন এখান থেকে এভাবে একবার ওয়ান, তারপরে আবার এখানে এখান থেকে ঘাড় পর্যন্ত, একদম ঘাড় পর্যন্ত নেবেন একটু চাপ দিয়ে, তারপর আবার এই এখান থেকে হাতের ডান দিকে এইভাবে আসা এই এখান পর্যন্ত, দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয় স্টেপ এখান থেকে এভাবে এসে এই ঘাড় পর্যন্ত, 4 নম্বর হচ্ছে এখান থেকে এভাবে এসে এখান পর্যন্ত, 5 নম্বর এখান থেকে এভাবে কানের উপর দিয়ে এখান পর্যন্ত। এই 5টা স্টেপে একটানা 10 মিনিট, 5 মিনিট থেকে 10 মিনিট আপনারা ইউজ করবেন। যারা হাই প্রেশার আছেন তারা মিনিমাম 10 মিনিট ইউজ করবেন, সকালে ঘুম থেকে ঘুমানো, ঘুমাইতে যাওয়ার আগে 10 মিনিট, এবং ঘুম থেকে উঠে 10 মিনিট। আবার দেখাচ্ছি আমি, যারা হাই প্রেশার এবং লো প্রেশারে সমস্যা আছেন, ওরা প্রথমে মাঝখানে, ঠিক মাঝখান বরাবর ঘাড় পর্যন্ত একবার, একটু ডান দিকে এভাবে ঘাড় পর্যন্ত একবার, বাম দিকে একটু এভাবে বাঁকা করে ঘাড় পর্যন্ত একবার, 3 বার স্টেপ 4 কানের উপর দিয়ে ডান দিকে এখানে, স্টেপ 5 কানের উপর দিয়ে দিকে এখানে,
এই পাঁচটা স্টেপে এভাবে কন্টিনিউ আপনি 5 থেকে 10 মিনিট রেগুলার ইউজ করবেন, আপনি চমৎকার বেনিফিট পাবেন হাই প্রেশার এবং লো প্রেশারে। এবং ইউজ করার পর একটা ফিলিংস পাবেন, মনে হবে যে মাথাটা হালকা হয়ে গেল, চুলগুলো ঝর ঝর ভাব অনুভব হচ্ছে এবং মাথাটা রিফ্রেশ লাগছে। আপনার কাছে একবার ইউজ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু হালকা মনে হচ্ছে নিজেকে, ব্রেনটাকে ফ্রেশ। অনেক টেনশনের সময় যদি আপনি এটা ইউজ করেন আপনি টেনশনে চলে যাবে, চমৎকারভাবে মাথাটা একটু হালকা হয়ে যাবে, মানে একদম রিফ্রেশমেন্ট। গোসল করার পর যেমন ফ্রেশ লাগে, ঠিক এটা ইউজ করার পরে ব্রেনের একটা গোসল হয়ে যায়, ব্রেনটাও রিফ্রেশ হয়ে যায়। দেন যারা আর অন্য যারা আছেন যারা মাথা ব্যথার জন্য বা এমনিতে যাতে ভবিষ্যতে প্রেশার না হয় ইউজ করেন, তারা রেগুলারলি স্বাভাবিকভাবে এভাবে ইউজ করতে পারেন, এভাবে চিরুনি যেভাবে ইউজ হয় এভাবে ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন। ইউজ করার আগে হালকা একটু পানি পানি দিয়ে নেবেন, হালকা পানি, বেশি না, হালকা পানি দিয়ে আপনি ওদের ইউজ করেন, তাহলে বেটার একটা রেজাল্ট আপনি পাবেন, বা শুকনো জলও আপনি ইউজ করতে পারেন। কিন্তু তেল থাকা অবস্থায়, মাথা যখন তেল থাকবে তো তৈলাক্ত অবস্থায় আপনি এটাকে ইউজ করতে পারবেন না, মানে মাথা যখন তেল আছে তেল থাকা অবস্থায় আপনি এটাকে ইউজ করতে পারবেন না, তাহলে এটা তেমন ভালো ভালো কোনো রেজাল্ট পাবেন না, ভালো কোনো কাজ করবেন না। এটা হলো ফার্স্ট স্টেপ। আর যারা লো প্রেশারে আছেন ওরা বাম হাতের এখানে, বাম হাতের এখানে এভাবে আস্তে আস্তে করে আপনি ডান দিকে বাম দিকে কিছুক্ষণ ডান দিকে কিছুক্ষণ এভাবে ইউজ করবেন, বাম হাতের এই কবজিতে আপনারা ইউজ করবেন। যারা লো প্রেশারে আছেন, যারা হাই প্রেশারে আছেন তারা এখানে ইউজ করবেন, যারা মাথা ব্যথা আছে এখানে ইউজ করবেন। এবং মাথা ব্যথা বা বিভিন্ন চুল পড়া, চুল ঝরে যাওয়ার জন্য আপনি স্বাভাবিকভাবে এভাবে এভাবে যতটুকু চাপ সহ্য করা যায় স্বাভাবিক নিয়মেই আপনি এভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম যে নিয়মটা এটা শুধু হাই প্রেশার এবং লো প্রেশার যারা আক্রান্ত আছেন ওদের জন্যই, কিন্তু স্পেশালি ত্বকের জন্য মানে মুখের দাগের জন্য যেভাবে ইউজ করবেন, এই যে এখানে যে গ্লাসটা আছে, স্টিলটা আছে, দেখেন এই যে স্টিলটা, এই স্টিলটা এই এখান থেকে দিয়ে উপরের দিকে এভাবে প্রতিদিন আপনি আপনি ত্বকের মধ্যে ইউজ করেন, হালকা করে ইউজ করেন, এভাবে ইউজ করেন, এভাবে এভাবে দিবেন, এভাবে দিবেন, এভাবে দিলে যেগুলো তখন এভাবে ইউজ করবেন আপনার মুখের দাগগুলো চলে যাবে, মুখের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসবে, চমৎকারভাবে দাগগুলা এই এই সিস্টেমটাকে ইউজ করে আপনি মুখের দাগগুলা থেকে দাগগুলো আপনি থেকে মুক্ত হতে পারেন। দেন মাংসপেশিতে এভাবে ইউজ করতে পারেন, ওখানে তখন শ্বাসকষ্ট হবে এখানে এভাবে ইউজ করবেন অথবা এভাবে ধরে রাখবেন। অনেকে আছেন যারা আমাদের বৃদ্ধ আছে যারা এভাবে ইউজ করতে পারে না বা ইউজ করতে করতে হাতে ধরে আসে কষ্ট হয়, ওদের জন্য ভাইব্রেশনের সিস্টেম আছে। এখানে দেখেন অন অফ সিস্টেম আছে, এই যেখানে আমি অন করছি টিপ দিতে ধরে রাখেন, দেখেন এখানে ভাইব্রেশন হচ্ছে, এই যে ভাইব্রেশন হচ্ছে, আবার একটা টিপ দেন এবং কন্টিনিউ ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হতে থাকবে। আর যখন এখানে ক্লিক করবেন একটু ভাইব্রেশন হবে, একটু ছাড়বে, একটু ভাইব্রেশন হবে, একটু ছাড়বে। আর যখন ডাবল ক্লিক করবেন তখন এটা কন্টিনিউ ভাইব্রেশন হবে, আবার এখানে ক্লিক করছেন একটু ভাইব্রেশন হচ্ছে, এবং এখানে অফ সিস্টেম আছে, অফ করে দিতে পারেন। তাহলে ভাইব্রেশন দিলে কী হবে, ভাইব্রেশন হলে মাথায় আপনি এভাবে এভাবে ধরে রাখবেন, ধরে রাখলে এটা ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হবে তাহলে পুরো শরীর মাথার মধ্যে ব্লাড সার্কুলেশন হবে, তাহলে এভাবে কিন্তু এটা খুব চমৎকার রেজাল্ট আসবে, এভাবে কাজ করবেন। এভাবে ধরে রাখবেন, এখানে কতক্ষণ ধরে রাখবেন, এভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন ভাইব্রেশন দিয়ে। কিন্তু ভাইব্রেশন না দিয়ে ইউজ করতে পারাটা সবচেয়ে বেটার। আর যারা একবারে পারছেন না তারা কেউ নাই, আপনি ভাইব্রেশন ইউজ করতে পারেন। যদি আমাকে কেউ ইউজ করিয়ে দেয় যে আমি ইউজ করতে পারছি না, আমার হাতে সমস্যা বা আমার কষ্ট হচ্ছে, অন্য কেউ আমাকে ইউজ করাবে, তাহলে অন্য কেউ যখন আমাকে ইউজ করিয়ে দেবে তখন ইউজ করা আমাকে খেয়াল রাখতে হবে তার যে কোনো একটা বডি স্পর্শতা আমার শরীরের সাথে থাকে, সে আমাকে এভাবে ইউজ করাচ্ছে কিন্তু তার শরীরের কোনো অংশ আমার সাথে স্পর্শ নেই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সেদিকে তো বলছি ইউজ করার সময় তার বডির যে কোনো একটা স্পর্শ আমার সাথে রাখতে হবে, হাত আঙ্গুল বা যে কোনো একটা শরীরের স্পর্শ থাকলে তাহলে কিন্তু এটা কাজ করবে। আমি আশা করছি সবাইকে বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যবহারের বিধি এবং নিয়মকানুনগুলো আমি আপনাদের দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আমি আশা করছি যে খুব সংক্ষেপে আপনাদেরকে আমাদের এই মাল্টি ফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাসের যে কার্যকারিতা এবং এটা যে এই ব্যবহারের সিস্টেম এবং ইউজ করার সিস্টেম, সেটা আপনাদেরকে একটু হলেও আমি আপনাদেরকে ইনফরমেশানটা দিতে পেরেছি। তো যারা পারচেস করবেন, যারা আমি চাচ্ছি প্রত্যেকটা পরিবারে আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং আপনি নিজের জন্য হলেও, আপনার বর্তমান যুগে আমরা যে সব প্রচণ্ড প্রেশার নেই, পেন নেই এবং আমাদের মারাত্মক রেডিয়েশনের মধ্যে থাকতে হয়, তো টোটালি আমাদের সবার জন্য এই ডিভাইসটা যদি আমরা বাসায় বা প্রত্যেকটা বাসায় একটা করে রাখতে পারি, ফ্যামিলির সবাই নিরাপদ, সবাই ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, মাথা ব্যথা, হাই প্রেশার, লো প্রেশার, চুল পড়ে যাওয়া, এই টোটাল সমস্যাগুলো থেকে আমরা নিজেকে সেভ করতে পারবো। আশা করছি যদি ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণভাবে দেখে আপনি যদি বুঝতে পারেন যে আপনার এটা প্রয়োজন, তাহলে আপনি দেরি না করে আজই আপনি একটা মাল্টি ফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস আপনি পরিবারের জন্য অর্ডার করেন এবং আপনার পরিবারের জন্য এটা অর্ডার করেন এবং আপনি পরিবারকে সুস্থ রাখেন। ধন্যবাদ সবাইকে।